বেলাকোবা ফরেস্ট টাস্ক ফোর্সের বিশেষ অভিযান। শিলিগুড়ি ঘোড়া মোড় থেকে গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হলো পাচারের আগেই বেশ কিছু টিয়া পাখি, যেগুলো জঙ্গল থেকে ধরে চোরাই পথে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি বন দপ্তরের। গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাকে, ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে খোঁজ করতে। খবর ছিল যে একটা পাচারকারী দল যারা পাখি পাচার করে তারা হচ্ছে কিছু পাখি পাচার করবে রাতের বেলায় নেপালের দিকে। তো আমরা সেই মতো কালকে রাত্রে 2:30টার সময় শিলিগুড়ি ঘোড়ামোড়ের কাছে একটা রেড করে, এবং রেড করে একটা কার্টুনের মধ্যে করে নিয়ে যাচ্ছিল, এবং মোহাম্মদ উকিলকে আমরা ধরি। যে উকিল মোহাম্মদ হচ্ছে কিং পিন, যে হচ্ছে বার্ড পাচার করে, এবং এর আগেও আমরা দুবার ধরেছি, আসামি শুদ্ধা ধরেছি, ময়না ধরেছি, বিভিন্ন জিনিস ধরেছি। তার মধ্যে এই উকিলের নামটাই বারবার উঠে আসে, কিন্তু উকিল কোনোবার পাওয়া যায়। তার বাড়িতেও গিয়েছে, তার ওয়ারেন্ট আছে, কিন্তু কালকে আমরা একদম ওকে হাতে হাতে ধরি, এবং তার কাছ থেকে 11টা বাচ্চা টিয়া, যে টিয়াগুলো বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে ওরা নেপালে নিয়ে যেত, সেটা কালকে রাতেবেলা আমরা ধরেছি। এ যাকে ধরেছেন তাকে জিজ্ঞাসা করে কিছু জানা যাচ্ছে, এর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা বা অন্য কিছু পাচার? এর সাথে বিভিন্ন মিডিয়ার যুক্ত আছে, যেমন হচ্ছে মাটিগাড়ার কিছু লোক যুক্ত আছে, কলকাতার লোক কিছু যুক্ত আছে, কিছু পাখি ব্যবসায়ী শিলিগুড়ি, যারা শিলিগুড়িতে পাখি ব্যবসা করছে তারা যুক্ত আছে, তারাও এর কাছ থেকে পাখি নেয়। কিছু নেপালে পাখি পাচার হচ্ছে, সেই নেপালে পাখিতে তারা দিচ্ছে, নেপালের কিছু নাম পাওয়া গেছে। তো বিভিন্ন কর চাঞ্চল্যকর তথ্য চলে আসছে, কিন্তু এই হচ্ছে কিঞ্চিত, এই হচ্ছে মাথা, এবং এই হচ্ছে বিভিন্ন জায়গার থেকে পয়সার টোপ দিয়ে নিয়ে এসে 200 টাকা 100 টাকা করে নিয়ে এসে 2000 টাকা করে বিক্রি করছে, ময়না 3000 টাকা করে বিক্রি করছে, এভাবে এর একটা গোটা মান্থলি এভাবে চলে। তো একে আমি ইয়েতে ছিলাম, একদম নজরে ছিল আমার, তো এর দুবার একে আমার ধরা হয়েছে, কিন্তু এ পালিয়ে গেছিলো, কিন্তু এর গ্রুপকে ধরা হয়েছে, আজকে একে ধরতে সক্ষম হয়েছে, কালকে রাতে আজকে কোর্টে তোলা হবে, রিমান্ডের জন্য প্রেয়ার করা। কি পাচার করতে তুমি? তোমার সাথে আর কে কে যুক্ত আছে? যারা ছিল আগে আগে করতো, প্রতিদিনই কি এটিএম বিক্রি হতো? কিরকম আয় হতো? 400-500 এটার উপরে সংসার না, আর আরো খেতে বাড়ি কাজ, অন্য কিছু পাচার করতো না? তো ময়ূর দিয়ে অন্য ময়না এটিআর দাম কত? এটা আমরা কিনতাম 160-200 টাকা।